75তম বর্ষ স্বাধীনতা দিবস উদযাপন নবদ্বীপ ধাম স্টেশনে জিআরপি। ভারতের 75তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে আজাদী কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে। সোমবার 15ই আগস্ট 75তম বর্ষ স্বাধীনতা দিবস উদযাপন করা হলো নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনে জিআরপি কার্যালয়ে। জাতীয় পতাকা উত্তোলন করলেন জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্য। এরপর সমস্ত পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়ার্সরা জাতীয় সঙ্গীত গাইলেন। এরই পাশাপাশি নবদ্বীপ আদালতেও জাতীয় পতাকা উত্তোলন করলেন আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি। আজকে আমরা খুবই গর্বিত, আজ 75 বর্ষ পূর্তি হলো স্বাধীনতা দিবসের। সেই দিবসের প্রাক্কালে আমরা 73তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। সেই উপলক্ষে আমরা নবদ্বীপের আদালত কর্মচারী সকলে আমরা উপস্থিত আছি। আমাদের সঙ্গে পুলিশ পার্সোনাল আছে এবং আমাদের আরও আদালতের যে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন মেম্বার তারাও আছেন। আমরা আজকে এই পতাকা উত্তোলন করে আমাদের এই উৎসবকে গর্বমণ্ডিত স্বাধীনতা অমৃত উৎসব পালন করলাম, মহোৎসব পালন করলাম। আপনার নাম? আমার নন্দলাল শর্মা, নবদ্বীপ কোর্টের নাজিম।